মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কোথায় যাচ্ছ তুমি? তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন দাদা? কিছু হয়নি মা, কিছু হয়নি আমার। এই দেখো, আমি তোমার ছবি এঁকেছি। এই ছবিটাতে তুমি কুই, দেখো। আসলে এ বাড়িতে সবাই তো আমাকে দূর চাই দূর চাই করে, একমাত্র তুমি যে আমাকে এতটা ভালোবাসো। আমাকে এভাবে রানীর চোখে দেখো, তাই খুশিতে চোখের জল বেরিয়ে এলো। আমার দিকে তাকাও, দেখি। ফুপুল, এইভাবেই হাসতে হবে কিন্তু সব সময়। এই ফুপুল, তুমি আমার থেকে কখনো দূরে যাবে না, বুঝলে? কখনো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। কেউ ছেড়ে চলে গেলে কত কষ্ট হয় আমি জানি। আমার মা যে আমায় ছেড়ে চলে গেছে, আমার মা দেখি চলো। এই দেখো বুবু, তোমার ঘর আমি মোটামুটি পুরো গুছিয়ে ফেলেছি। দাও বসো, এখানে বসো। রাধা, তোর সঙ্গে আমার কথা আছে। আর বুবুল, বলছিলাম যে তোমার যে বইগুলোতে মডেল লাগানো নেই, সেই বইগুলোতে আজকে আমি মডেল লাগিয়ে দেবো, কেমন? বেশ, আমার কথায় পাত্তা দিবি না, তাই তো? ঠিক আছে, যা খুশি তুই তাই কর, যা খুশি তাই কর। আমি এখানে থাকবো, আমি আমি তোমার জন্যই এখানে আছি, আর কারোর জন্য নয়। আর এখানে যতক্ষণ না সবকিছু ঠিক হচ্ছে আমি এখান থেকে যাবো না। যখন সবকিছু এখানে ঠিক হয়ে যাবে আমি এখান থেকে চলে যাব। আমিও তোমাকে কোথাও যেতে দেব না, আমি তোমাকে আমার কাছে রাখব সারা জীবন, সারা জীবন। কি হয়েছে নন্দুরানি, কি ভাবছো? আচ্ছা অভ্র, ছোটদা ভাই আমাকে বলছিল যে রাধা কিরকম সবকিছু হাত করে নিচ্ছে না। কি কি বলছিল ছোটদা ভাই? আরে আরে বাবা, রাধা ও তো একটা অগোছালো মেয়ে, কিন্তু সবকিছু কিরকম গুছিয়ে করছে না। তুমি আবার হাসছো কেন? হাসবো না, তুমি জীবনে আর কত বোকামি করবে বলো তো? আমি ভেবেছিলাম যে আমাকে বিয়ে করাটা তোমার সবচেয়ে বড় বোকামি, কিন্তু এখন তো দেখছি তুমি আরো বড় বোকামি করতে চাও। আমি বোকা না, সেটা বলছি না। আমি কি কি পালাচ্ছো, কি পালাচ্ছো তোমার হচ্ছে? আমি বোকা না, না না, সবসময় তোমারই এক কথা, কি 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 মনে করছো আমি বোকা তো? হ্যাঁ যাও, এই বোকা ভালো লাগে না। হ্যাঁ আমি বোকা। আচ্ছা আচ্ছা, আমি বোকা, আমি, আচ্ছা এই কান ধরছি, আমি বোকা হয়েছে, থাক হয়েছে, নন্দু
তুমি তো নিজের চোখে কিছু দেখোই না, নিজের চোখ মেলে দেখো নন্দিনী। আসল সোনা চিনতে কখনো ভুল করো না। আসল সোনা কে? তুমি কার কথা বলছো? আরে বাবা, আমি রাধার কথা বলছি। হ্যাঁ, রাধা তোমাদের মতো কেতা দুরস্ত নয় ঠিকই, তোমাদের মতো হাই সোসাইটির নয়। আপাত দৃষ্টিতে দেখতে গেলে আলো বৌদির সাথে ওর কোনো তুলনাও চলে না, কিন্তু আমি অভ্র প্লিজ, তুমি ওই রাধার সঙ্গে আমাদের আমাদের বৌদি ভাই তুলনা করছো? সিরিয়াসলি? তুলনা করছি না। আচ্ছা নন্দিনী, একটা কথা বলো তো, রাধা কি পারছে না, কোনটা পারছে না? ও তো সব করে দেখাচ্ছে। রাধা কিন্তু কখনো নিজের কথা ভাবে না। যদি ভাবতো তাহলে সেদিন ওইভাবে তোমার হাতে গয়নাগুলো তুলে দিত। নন্দিনী, রাধাকে ভুল বুঝো না, ওকে অবিশ্বাস করো না। কিন্তু ওকে যদি অবিশ্বাস করো তাহলে পাপ হবে, দেখবে ওই একদিন পারবে। এতটা বিশ্বাস রাধাকে তুমি এতটা বিশ্বাস করো? কদিন মাত্র হয়েছে, কতদিন হয়েছে ওকে চেনো? কতটা চেনো ওকে? ওকে চিনবো না, ও যে আমার ধর্ম বোন হয় গো। আমার ধর্ম বোন কখনো অধর্ম করতে পারে না। মানে? মানে তোমার ওপর তোমার দাদা ভাইয়ের যেরকম বিশ্বাস আছে, ঠিক সেই রকম আমারও আমার বোনের ওপর অগাধ বিশ্বাস আছে। কি হলো, বুঝতে পারলে না? এই জন্যই তোমাকে বোকা বলি। আচ্ছা দেখো, এই যে একটা মেয়ে যে গ্রাম থেকে এখানে এসেছে, এখানকার সব কিছুতেই ও বেমানান, কিন্তু তো মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, পারছে না, পরীক্ষায় বারবার ফেল করছে, বড় মা কথায় কথায় অপমান করছে, কিন্তু অপমানগুলো তো মুখ বুঝে সহ্য করছে। সব কিছু তো গিলে দিচ্ছে, বলো, সব করতে হয় ওকে। আমার আর আমার বোনের মধ্যে কত মিল বলো। কিরকম মিল? তোমার কি মনে হয় না আমি আর রাধা এক? বলো, এক নয়? আমি তো পারছি সব অপমান সহ্য করতে, দেখবে রাধাও ঠিক সব অপমান সহ্য করতে পারবে, ঠিক পারবে। কি এটা নয়? আরে ও এটাও নয়। আচ্ছা এই যে চল, এটাও নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।